হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে দুর্যয় সকালে উঠেই তার সার্টিফিকেটগুলো বের করে তার কলেজে পড়াশোনা শেষে ডাক্তারির সার্টিফিকেট পেয়েছিল এবং সব বন্ধুরা মিলে একটা ছবি তুলেছিল যেখানে দুর্যয় সবাইকে দেখতে শুরু করে আর ভাবতে লাগে তার মা বলেছে তুই এরকম করে আমাদের মুখ ডোবালি কী করে পারলি এরকম দুর্নীতি করতে ও তো ডাক্তার হয়েছে শুধু টাকা ইনকাম করার জন্য ভালো কিছু করার জন্য মানুষের সেবা করতে যদি ডাক্তার হতো না তাহলে এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না এই সমস্ত কথাগুলো দুর্জয়ের কানে শুধু বাঁচছে কি করবে সে তার কেরিয়ার শেষ কোনোভাবেই সে কোনো কিছু করে উঠতে পারছে না নিজের সাথে নিজেই লড়াই করছে একটা সময় পরে নিজের সার্টিফিকেটগুলো নিয়ে ছিঁড়ে ফেলতে যায় তখনই শেজদা ভাই এসে ধরে ফেলে বলে দে এগুলো আমাকে কি করছিস তুই এগুলো ছেঁড়া যাবে না কেন বুঝতে পারছিস না ভাই তুই দে এই বলে কেড়ে নেয় আমার কিছু শেষ হয়ে যাবে এইভাবে ভাবতে পারিনি শেষদা ভাই কি হবে আমার বলতে পারিস এত কষ্ট করে লেখাপড়া করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাকে ওরা আর কখনো ডাক্তারিতে প্র্যাকটিস করতে দেবে না আমি এবার কি করব বলতো সেজদা ভাইকে জড়িয়ে ধরে দুর্জার চোখ দিয়ে জল পড়ছে তখনই রানী দেবুর সঙ্গে চলে আসে বলে যতই কষ্ট হোক তোমার এই সার্টিফিকেটগুলো তোমার ছেঁড়া যাবে না সেটা তুমি জানো না তোমাকে কালকে এই ঘর থেকে বের করে দিলাম এত টাক আঘাত করলাম তুমি তারপরও স্বার্থপরের মতো আবার আমার কাছে চলে এসেছো ঠিকই বলেছ স্বার্থপর না হলে কি তোমাকে বিয়ে করি। তোমার সাথে সুখী একটা জীবন জীবনযাপন করার স্বপ্ন দেখি বলো শেষদা ভাই তুমি এই সার্টিফিকেটগুলো আমাকে দিয়ে দাও আমি আমার ঘরে নিয়ে গিয়ে রাখছি ও জানে না যে মেডিকেল বোর্ড ওকে ডেকেছে এই সার্টিফিকেটগুলো দেখবে এবং তাদেরকে দেখাতে হবে আর ও এগুলো ছিঁড়ে ফেললে আরও বড় বিপদে পড়বে মাথা ঠান্ডা হলে আমার কাছ থেকে যেন নিয়ে চলে আসে রানী এই সমস্ত কাজ একদম করবে না আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তোমাকে কুলটিতে পাঠিয়ে দেব। ঠিক আছে সেটা তুমি দিতেই পারো আমি না হয় চলেই যাব কিন্তু আমি যাওয়ার আগে তোমার এই ধরনের ক্ষতি আমি কিন্তু মানব না কি চাইছো কি তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না তুমি নিজেকে ঘরবন্দি করে ফেলেছ দুর্জয় যে নিজেই নিজের কাছে হেরে গেছে তাকে কেউ জেতাতে পারে না তোমার মনোবল বাড়ানোর অনেক চেষ্টা তো আমরা করছি মা বাবা সবাই মিলে চাইছে যে তুমি যাতে নির্দোষ প্রমাণ হও কিন্তু তুমি তো কোনো ফাইট করতে রাজি নও তোমার মনের দুর্বলতা কোথায় আমরা জানি না তবে আমরা তোমাকে বিশ্বাস করি দুর্জয়। শেষদা ভাই তুমি কি সইটা করিয়ে নিয়েছ কিসে আরে রানীর কলেজের একটা ফরম রয়েছে সেখানে তোর গার্জিয়ান হিসাবে সিগনেচার প্রয়োজন কেন কারণ রানী একটা ক্যাম্পিংয়ে যাবে সেখানে দুর্যোগ দুর্দস্ত মানুষের সেবা করবে তারা ঠিক আছে কি সুস্থ আছে কিনা সেই সব কিছু জন্য রানীকে ক্যাম্পিংয়ে যেতেই হবে হ্যাঁ এখন ডাক্তার দুর্যয় সেনগুপ্ত লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে সে প্রেগনেন্ট অবস্থায় তার বউকে এখন পাঠাবে ক্যাম্পিংয়ে এটা নিয়েও একটা বড়ো সড়ো খবরাখবর হবে সেটাই তো চাইছ রানী তাই না আমার আর একটা বদনাম রটুক আমি এটা কখনো হতে দিতে পারবো না আর আমি সই কেন করতে যাব। আমি এখনও তোমার গার্জিয়ান হিসাবে রয়েছি তো কি হয়েছে আমি এই সব রিস্ক নিতে পারবো না রা তাতে কি হয়েছে দুর্জয় তুমি তো একটু আগে বললে আমাকে ঘর থেকে বের করে দিয়েছো প্রয়োজনীয় কুলটি পাঠিয়ে দেবে তোমার জীবনে আমার তো কোনো জায়গা নেই তাই আমি কি করি না করি আমি যদি বিপদেও পড়ি তাতে তোমার কি বলো তুমি তো সেই নিজেকে ঘরবন্দি করেই বসে থাকবে তো থাকো না ঠিক আছে তুমি যখন নিজের যেটাই বজায় রাখবে নিজে যা ভাববে সেটাই করবে তাহলে করো আমি দা শেষদা ভাই কলম কোথায় আমি সইটা করেই দিচ্ছি এই বলে কাগজটা না পড়েই দুরজয় রেগে গিয়ে সইটা করে দেয় শেষদা ভাই খুব খুশি হয়ে যায় রানিও বলে হয়েছে তো এবার নাও কাগজটা নাও আর এই ঘর থেকে বেরিয়ে যাও এখানে তুমি থাকবে না আমি এখানে থাকতেও আসিনি দুর্জয় আমি তোমাকে শুধু বোঝাতে চেয়েছিলাম যাতে তুমি নিজে আগের ফর্মে ফিরে আসো রানী বেরিয়ে যেতেই দেখতে পারে দুর্জয় নিজেকে গুটিয়ে নিয়ে চোখের জল ফেলছে কান্না করছে আর ভাবছে যে রানী তুমি তো আমার কাছ থেকে বেঁচে গেলেই পারো আমি তো আর এখন তোমার কোনো যোগ্যই নই আমি জীবনে কোনোভাবেই তোমার কোনো দায় দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না তাই তো আর রানি ওদিকে ভাবছে যে দুর্জয় তোমাকে আমি কল্পনাই করেছিলাম বিয়ের আগে এবং তোমাকে যখন টিভিতে প্রথমবার দেখলাম তোমার মতো একজন ইয়াং ডাক্তার যে এত কিছু করছে তখনই তোমাকে মনে মনে কল্পনা করে স্বামী হিসাবে বসিয়েছিলাম আর আমি তোমার মতো একজন ডাক্তারের পাশে থেকে অনেক কিছু শিখতে চেয়েছিলাম আর আমি সেটা শিখবই আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবো দুর্জয় তুমি চিন্তা একদম করো না আমি যদি ডাক্তারিটাকে ভালোবাসি মন থেকে মানি তাহলে তোমাকে নির্দোষ প্রমাণ করার দায় আমারই আর আমি সেটা করেই ছাড়ব তোমাকে এই অবস্থায় দেখতে যে আমার কোনোভাবেই ভালো লাগছে না রানি এরপরে নিচে চলে যায় রানীর পাঁচ মাস হয়ে গেল এখন তার স্বাদের ব্যবস্থা করতে হবে তাই মেজবৌদি যখন জেঠিমাকে বলে পিঙ্কি এসে রেগে যায় বলে বাড়ির যা অবস্থা তুমি মাধুরী এই সমস্ত কথা বলে ছোটমার মার কি আরও গরম করে দেবে তুমি কি ভাবছো বলো তো আর রানীকে নিয়ে নি তার শাশুড়ি কী ভাববে না ভাববে সেগুলোতে আমাদের না গলিয়ে কোনো লাভ আছে পিঙ্কি তুমি আগ বাড়িয়ে কেন কথা বলছো মা তো আমার সঙ্গে কথা বলছিল। আমি আর শুক্লা মিলে সব কিছু সামলে নিতে পারবো এটা মেয়ালি বিষয় তুমি কেন কথা বলছো আর তুমি জানো না যে শুক্লা নিয়ম কানুনের ক্ষেত্রে অনেক কঠোর ও ঠিক পারবে সব কিছুকে সামলে নিতে আর আমিও চাই যে রানীর এই অনুষ্ঠানটা ছোট করে ঘরোয়াভাবে হলেও করার জন্য কিন্তু বাড়িতে যা পরিস্থিতি আমি বড় বৌদির সাথে একমত মা এখন মাথা গরম করে আছে কিছু করা যাবে কি তাতে কি হয়েছে তোমার মায়ের সারা মাথা গরম থাকবে তাই বলে তুমি স্বামী হিসাবে কোনো দায় দায়িত্ব কর্তব্য পালন করবে না করতে পারবে এটা তুমি তখনই ছেলে চুপ করে যায় তোমার মায়ের কোনো অসুবিধে থাকলে ডাকো তাকে আমি কথা বলছি আর বড়ো বউ তোমাকে একটা কথা বলি আগ বাড়িয়ে সময় কেন এসব করতে যাও বলতো দেখ না তোর যে লয়ার রয়েছে মা বস তার সঙ্গে তুই কথা বলতে পারবি না যদি কোনো কারণে জয়ের এই কেসটা তুই লড়তে পারতিস বাড়ির ছেলে বলে কথা তাহলে কিন্তু খুব ভালো হতো আমরা যে কেসটা লড়বো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন রয়েছে মিস্টার বাজাজ একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক সে কিন্তু বিভিন্ন ভাবে কেসটাকে সাজাবে এমন করে যাতে দুর্জয়ের বড় সড়ো শাস্তি হয়ে ক্ষতি হয় আমি কী করবো তো তবে দুর্যয়ের বিরুদ্ধে ওরা অ্যাটেম্প টু মার্ডারের কেস করেছে তাতে কি মিস্টার বাজাজ তো বেঁচে গেছে তারপরে ওরা কেস করে দিয়েছে এটাই তো থেকে বড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন প্রমাণ ছাড়া দুর্জয়ের কেসটা দুর্বল হয়ে পড়েছে এখানে লড়াই করার কিচ্ছু নেই আরও তো নিজেই হেরে বসে আছে আর দুর্যয় অনেকের সামনেই বলেছে যে হ্যাঁ সে ভুল ইঞ্জেকশন দিয়েছে এবং সে সেটা স্বীকার করেও নিয়েছে এতেই তো সবথেকে বড়ো গণ্ডগোলটাও করে ফেলেছে তখনই রানী চলে আসে বলে প্রমাণ তোমরা পেয়ে যাবে একদম চিন্তা করো না মিস ভাই আমি তোমাকে সেই প্রমাণগুলো এনে দেব। ওই যে চলে এলেন রানী বড় বড় কথা বলতে আচ্ছা বড় বৌদি তোমার এতটুকু লজ্জা করে না তুমি জানো না স্বামী স্ত্রীর মাঝখানে কারো কথা বলার কোনো অনুমতি নেই আমি তোমার কাছে হাত জোর করছি আমি যা করছি আমার স্বামীর জন্য সেটা আমাকে করতে দাও আমার পদগুলো কঠিন করবে না বুঝতে পেরেছ আর দয়া করে আনিসাদিকে কোনো অবরা খবর এই পরিবারের দেবে না তার মানে তুমি কি বলতে চাইছো আনিসাকে আমি সব খবর দেই অবশ্যই তা না হলেও বাড়িতে বসে থেকে কি করে এই খবরগুলো পায় বলো তো ছো ছোটো বউমা দেখো তুমি কি বলছিলে সেটাই বলো আমি এটা বলছি যে অপরাধী অপরাধ করে যাবে কোনো প্রমাণ রেখে যাবে না সেটা তো হতে পারে না নিশ্চয়ই এমন কিছু রেখে গেছে খুব সূক্ষ্মভাবে দুর্জয়কে ফাঁসানো হয়েছে আর সেই প্রমাণটাই এবার আমাদের খুঁজে বের করতে হবে তাহলেই সব কিছু সহজ হয়ে যাবে অনেকটাই ভয় পেয়ে যায় পিঙ্কি বলে না আনিশাকে তো এখন আর কোনো খবরাখবর এইবারই দেওয়া যাবে না আমি বুঝতে পারছি এই সব কিছুর পেছনে যদি আনিসাই থেকে থাকে তাহলে ও তো ফাঁসবে আমি অফিসে যাব খুব বুঝে শুনে আমাকে এবার চলতে হবে আনিশা যখন যা মনে চায় তাই করে কই আমার সাথে তো কোনো কিছু ডিসকাস করে না তাই আমিও আর ওকে কোনো খবর দেবো না হঠাৎ জয়ের ঘর থেকে কাজ ভাঙার শব্দ রানী দৌড়ে ছুটে যায় গিয়ে দেখতে পারে যে জয় কাজ ভেঙে ফেলেছে মেঝে বৌদিও পিছু পিছু যায় জয় বলে আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি আমার তো কোনো এখন কাজ নেই আমি তো ব্যস্ত নই হাত কেটে যায় রানী তার হাতটা নিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলে জয় রেগে যায় বলে এসব কী নাকামি হচ্ছে আমি আমার ঘরে একটু শান্তি করে থাকতে পারবো না নজরবন্দি হয়ে থাকবো আমি কি শুরু করেছি কি তোমরা দেখো জয় তুমি ড্রিঙ্ক করাটা ছেড়ে দাও এইসব তোমার জন্য ক্ষতিকারক তুমি কেন করবে এগুলো আমি বুঝি না সেই কাজটা ভাই তুই এখানে চুপটি করে বসতো দেখো দুর্যয় আমি জানি আমি খুব খারাপ আমি তোমার যোগ্য নই আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ তবে একটা কথা বলি তোমার মা বাবার মুখের দিকে তাকিয়ে তারা তোমাকে কষ্ট করে ডাক্তারিটা পড়িয়েছে অনেক টাকা পয়সা খরচ করে তাদের কথা ভাবনা চিন্তা করে মাথায় তুমি এই আচরণগুলো আর করো না তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে তুমি নিজেকে ঘরবন্দি করে ফেলেছো ঘর থেকে বেরোচ্ছ না এর থেকে বড় কষ্টের কি হতে পারে একবার ভেবে দেখেছ সেটা আমার কথা তুমি নাই বা ভাবলে আমাকে জন্য তোমাকে কোনো কিছু ভাবতে হবে না কিন্তু তাদের কথা একবার তো ভেবে দেখতে পারো দুর্জয় অবাক হয়ে যায় রানীর কথায় খানিকটা দুর্জয় সান্ত্বনা পায় আর রানী এবার নিজের যে পরিকল্পনাগুলো করেছে সেগুলো অনুযায়ী এগিয়ে যাবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে পিঙ্কিকে তুলোধনা করলো রানী দুর্জয়ের কাছ থেকে প্রমাণ নিয়ে দুর্যয় নিয়ে নিজের সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলতে চেয়েছিল সেগুলো রানী সরিয়ে ফেলেছে এমনকি দুর্জয়ের কাছ থেকে সেদিন কি হয়েছিল কাকে কি বলেছে কিভাবে কি করেছে সবটা যদি রানী জানতে পারত তাহলে সব কেসটাই তার জন্য সহজ হয়ে যেত একটা প্রমাণ পেলেই এই কেসটা দুর্জয়ের দিকে শক্তশালী মজবুত হয়ে যাবে দুর্জয়কে ফাঁসানো এতটাও সহজ হবে না কারণ রানী কোনোভাবেই তার স্বামীর এই অপমান মেনে নেবে না আর যেখানে দুর্জয় কোনো অন্যায় করেনি তার শাস্তি কেন সে পাবে আর সেই সব জন্য রানী এবার ফাইট করতে প্রস্তুত দুর্জয় সই করা কাগজ নিয়ে এবার যাবে ডকুমেন্টগুলো সে দেখতে আর সেখান থেকেই রানীর মাথায় কোনো না কোনো বুদ্ধি পরিকল্পনা অবশ্যই আসবে যার মাধ্যমে দুর্জয় এবার বেঁচে যাবে কি ঘটবে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন